মাঠের দাবিতেই মাঠে নেমেছেন মাঠের মানুষরা। শিশু থেকে বৃদ্ধ, মা কিংবা সন্তান, এক কাতারে আজ যেন সবাই। স্লোগান আর আকুতি যেন আক্ষেপ হয়ে উষ্ণতা ছড়ালো অগ্রহায়ণের ভোরে। দাবি একটাই, বাঁচাতে হবে খেলার মাঠকে। রাজধানীর মহাখালীর আইএইচটি প্যারামেডিকেলে অবস্থিত মাঠটি পুরো এলাকার একমাত্র খেলার মাঠ। শুধু ছাত্ররাই নন, জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও যে জায়গাটিকে শরীর চর্চার জন্য ব্যবহার করেন স্থানীয় লোকেরা। তবে মাঠ দখল করে ছাত্রাবাস নির্মাণের জন্য হঠাৎ করেই উঠে পড়ে লেগেছে কর্তৃপক্ষ। এই আন্দোলন সেই আত্মঘাতী সিদ্ধান্তের বিপক্ষেই। মাঠটা থাকলে আমরা খেলতে পারবো, আর মাঠটা যদি না থাকে তাহলে তো আমরা খেলতে পারবো না, আমরা মাদকের দিকে চলে যেতে পারি হয়তো বা। আঙ্গমাঠে খেলতে চাই, আঙ্গমাঠটা কোনো বিল্ডিং হইতে চাই না। এই এলাকায় খেলার জায়গা নাই, এই মাঠটা যদি বন্ধ হয়ে যায় আমাদের বাচ্চারা কোথায় খেলবে? সরজমিনে প্রতিষ্ঠানটির মধ্যে গিয়েও যৌক্তিকতা মিলল সেই দাবি। আশেপাশে অনেক স্থান থাকা সত্ত্বেও মাঠের মধ্যে নির্মাণের পায়তারা করা হচ্ছে ছাত্রাবাসটি। অভিযোগ আছে নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে যোগ সাজশেই এমনটা করাচ্ছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, যদিও সব অভিযোগ অস্বীকার করলেন তিনি। এটা হচ্ছে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা তো আমার সিদ্ধান্ত না, আমার সিদ্ধান্ত। বিল্ডিংটা কোথায় হবে এটা বোধহয় ইনস্টিটিউটের ইয়ে থাকে। আমি তো আপনাদেরকে বললাম যে আমি দায়িত্ব নিয়েছি মাত্র 2 মাস, আর এটা যদি বিল্ডিং হওয়ার কথা হয়ে থাকে বা জায়গা নির্ধারণ হয়ে থাকে, এটা কিন্তু আমার আগে যে প্রিন্সিপাল ছিলেন বা তার আগে যে প্রিন্সিপাল ছিলেন তারা এটা করতে পারেন। আমি কিন্তু এখন পর্যন্ত কিছু জানি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এর আগেও মাঠের মধ্যে ছাত্রাবাস নির্মাণের বিষয়টি নিয়ে আইএইচটিকে পাঠানো হয়েছিল লিগ্যাল নোটিশ। বারবার হওয়া এমন সমস্যার তাই এবার স্থায়ী সমাধান চান শিক্ষার্থী ও এলাকাবাসী। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা।